Assalamu alaikum wa rahmatullah. Dear brothers, sisters and learners, hope you've been well by the grace and mercy of Almighty Allah. It's a matter of joy, and that is we've got vaccines in our hands. And now let's see when we are going to take this medicine from our government. Well, it's a matter of time, and once we will get these vaccines, then there will be no fear. No fear. Yes. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যাকসেন্টের আরেকটি ক্লাসে আমি আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে শেখাবো আমাদের যে বর্ণ রয়েছে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N যতগুলোই বর্ণ আছে না কেন তাদের মধ্যে থেকে আমি জাস্ট বি এর ব্যবহার আমরা শিখব বি বলতে ভি যেটা বলা হয় ভি আমরা বলি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড সো এই ভি আপনারা স্ক্রিনে দেখে নিন আমি আজকে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন ভি এর উচ্চারণ হবে বি ভি এর উচ্চারণ হবে বি আমরা বাংলাদেশিরা এই ভিকে উচ্চারণ করি এমনভাবে যেটা পেটের মধ্যে থেকে বাতাস বের করে ভি ভেরি গুড ভার্সিটি ভার্বাল এইভাবে আমরা ভ উচ্চারণ করি ভিতর থেকে বাট এই উচ্চারণটা হবে এই উচ্চারণটি হতেই হবে বি এর মতো কেমন সেটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে চেপে ভি ভি অর্থাৎ ভি এবং একেবারে ডিরেক্টলি বি না হয়ে দুইটার মাঝামাঝি উচ্চারণটি হবে যেমন ভি ভি কম্পন হবে গলার মধ্যে মাস্ট কম্পন হতে হবে বাতাস ভিতর থেকে না এসে এইখানে থাকবে এইখান থেকে উচ্চারণটা হবে এবং থ্রো হবে সো এটা হচ্ছে ভি তাহলে আমরা প্রথম উদাহরণটি দেখি সেটা হচ্ছে যে ভেরি এখানে আরেকটি কথা বলি যে আপনারা প্রথমে দেখুন যে আমি ভি এর উচ্চারণ বলছি ভি মানে হচ্ছে ভি সঠিক উচ্চারণ কিন্তু এখানে রয় রাশি না হয়ে রবীন্দ্র রয় রাশি হয়েছে এখানেও একটি ব্যবহার রয়েছে সেটা হচ্ছে রয়ের ব্যবহার অর্থাৎ রবীন্দ্র রয়ের ব্যবহার অর্থাৎ ইংরেজিতে হচ্ছে আর এর ব্যবহার প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে র মানে আর এই রয়ের বাংলাতে যে ব্যবহারটা আসবে সেটা হচ্ছে রবীন্দ্র রয় ব্রিটিশদের কাছে বা আমেরিকানদের কাছে রয়ের ব্যবহার নেই রবীন্দ্র রয়ের ব্যবহার রয়েছে সো এখানে অবশ্যই পার্থক্য রয়েছে যেমন আমি একটু ক্লিয়ার করি যেমন সারি 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 গাড়ি গাড়ি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাড়ি 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 বলতে পানি আর বাড়ি সো এই ডি 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 যে এই যে আমাদের যে টাং টুইস্টিংয়ের যে ম্যাটারটা সেটাই এখানে হবে আর সেটাই হচ্ছে রিয়েল উচ্চারণ রিয়েল প্রোনাউন্সিয়েশন সো আমরা যে রয়ের ব্যবহার করি জাস্ট র এই রয়ের ব্যবহার হবে না এখানে হবে রবীন্দ্র র সো এই র আর এর ব্যবহার নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে সেটা অবশ্যই নাসিস ক্লাব পেজ অথবা চ্যানেলে গিয়ে আপনারা খুঁজে দেখে নেবেন সো এখানে সেটা হচ্ছে বেড়ি যেমন আমি সেন্টেন্সের নিয়ে আসছি এমনি শুনতে হয়তো ভালো লাগবে না যেমন হচ্ছে উই আর ভেরি উইক ভেরি ফ্যান্টাস্টিক ম্যাটার ইটস এ ভেরি গুড থিং টু আস এটা সেন্টেন্সের সাথে মিলিয়ে বলতে হবে তাহলে ভালো লাগবে শুধু রুক্ষ সূক্ষ্মভাবে বললেই হবে না দিস ইজ ভেরি গুড নিউজ সো ভেরি এরপরে দেখুন ডান পাশে রয়েছে ভার্ব দেখুন বয়াকরে বা আর রেপ এই রেপ মানে হচ্ছে র আমরা জানি কিন্তু এই র না রবীন্দ্র র এখানে হবে তাহলে আমরা এখানে যদি দেখি সেটা দাঁড়াচ্ছে কি ভার্ব স্ট্রং ভার্ব তারপরে যেমন আমরা বলতে পারি ভার্সিটি তারপরে যেমন ধরুন যে ভার্বাল সো বি এর উচ্চারণে গলায় কম্পন হবে আপনারা দেখে নিন বি এর উচ্চারণে
গলায় কম্পন হবে। আমরা আরেকটি লেকচার সিট আপনাদেরকে দেখাই। প্রিয় শিক্ষার্থীরা আপনারা আরেকটি লেকচার সিট দেখুন স্ক্রিনে। দেখুন প্রথমে রয়েছে ভেরি, সো ভেরিতে কিছু সেন্টেন্স আমরা অলরেডি বলেছি। তারপরে দেখুন ভি জোন, অলরেডি আমরা এস আই ও এন এর উপরে কয়েকটি ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই খুঁজে দেখে নিন যে এস আই ও এন এর উচ্চারণটা হবে জোন, যেমন ভি জোন। তারপরে ডিসিজন, তারপরে হচ্ছে ললিপপ ভার্জন, অ্যান্ড্রয়েড ভার্জন, এভাবে আপনারা। তারপরে দেখুন টেলিভিশন, ইনক্লুজন, কনক্লুজন। সো আপনারা এস আই ও এন এর যে ভিডিওটি আছে সেটা ভালোভাবে দেখে নেবেন। তো এখানে যেটা আমরা যে পেয়েছি সেটা হচ্ছে ভিজন, ভিজন, হোয়াট ইজ ইয়োর ভিজন, হোয়াট ইজ ইয়োর মিশন অ্যান্ড ভিজন। সো এই উচ্চারণটি হবে ভিজন। এরপরে দেখুন ভার্সিটি, আমরা বলি যে ইউনিভার্সিটি, বলি যে তোমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কোথায় আছে। সো এখানে হবে ভার্সিটি, ভি এর উচ্চারণ ব হবে, বার উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে চেপে বার, আর তার পরে রয়েছে কি আর। সো আর এর উচ্চারণ র্যাভেন্ডার র হবে, শুধু র হবে না, রয়ের কোনো ব্যবহার নেই ইংরেজদের কাছে, ইংলিশদের কাছে। সো এখানে হবে র্যাভেন্ডার র, তাহলে দাঁড়াচ্ছে কি ভার্সিটি। ইয়া উইভ গট ভার্সিটি ইন চাপেটাপুজ অ্যান্ড দ্যাট ইজ এক্সিম ইউনিভার্সিটি। তারপরে দেখুন ভয়েস, দ্যাটস নট মাই ভয়েস, সো ভয়েস এখানে হবে ভয়েস, ভি এর উচ্চারণ করছি ভয়েস। তারপরে দেখুন ভিজা, ভিজা, আইভ টেকেন মাই ভিজা, আইভ গট মাই ভিজা লাস্ট ডে, সো হ্যাভ ইউ টেকেন ইয়োর ভিজা, আপনি কি আপনার ভিজা পেয়েছেন। সো এটা আমরা বলি ভিসা, কিন্তু এটা হবে ভিজা, আমরা এখানে ভি এর ব্যবহার শিখছি। প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে শেয়ার করবেন, যাতে প্রত্যন্ত অঞ্চলে থাকা দরিদ্র দরিদ্র বাট মেধাবীরা তারা যেন সুযোগ পায় শেখার জন্য। কারণ এই লেসনগুলো বা এই পড়াগুলো একটা বড় প্ল্যাটফর্মে গিয়ে, বড় প্রতিষ্ঠানে গিয়ে শেখা হয়তো বা তাদের সাধ্যের মধ্যে নাও হতে পারে, কারণ এগুলো হচ্ছে এক্সপেন্সিভ পড়াশোনার মধ্যে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।